सुप्रिय दर्शक सिलेट एक्सप्रेसर पक्ष के स्वागत जानाची आब्दुल मुहित दिदार। सारा पृथ्वी कोरोना महामारी आकार धारण करेछे। आज के एमन एकजनेर साथे कथा बोलबो जिनी कोरोना थेके मुक्ति लाभ करेछेन। उनी होच्छेन जोकिगंज उपजेला स्वास्थ्य कमप्लेक्सर स्ट्रोक कीपर जनाब आब्दुल हान्नान। आमरा ओनार काछे जानते चाइबो तिनी किभाबे आक्रांत होयेछिलेन এবং কি করেছিলেন, কিভাবে মুক্তি লাভ করেছেন, এই সম্বন্ধে ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কবে আক্রান্ত হয়েছিলেন? আমি এপ্রিলের 20 তারিখ স্যাম্পল দিয়েছি এবং 24 তারিখ রেজাল্ট পেয়েছি, সেদিনই বুঝলাম যে আমি আক্রান্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, এর আগে কি আপনি আপনার শারীরিক অবস্থা কী ছিল, মানে কোনো সমস্যা দেখা দিয়েছিল বা কোনো উপসর্গ ছিল কি না, মানে আপনি কীভাবে বুঝলেন? আমার শরীরে কোনো উপসর্গ ছিল না, মানে একটু একটু মানে ঠান্ডা লাগছে দুই একদিন আগে, কিন্তু রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে আমি কিছু বুঝতে পারি নাই, তেমন একটা কিছু বুঝতে পারি নাই এই ঠান্ডা লাগা ছাড়া। পরে 24 তারিখে সকাল 10:30 দিকে আমাদের ইউচেন এফপিও সাহেব আমাকে ফোন করে জানালেন যে আমি আমার স্যাম্পলের রেজাল্ট পজিটিভ হয়েছে। এর আগে কি আপনার সর্দি কাশি বা বুক ব্যথা মাথা ব্যথা এরকম কোনো কিছু না? আমার কোনো এই ধরনের কোনো কিছু ছিল না আমার। আচ্ছা, আপনাকে জানানোর পর আপনি কি করলেন? জানানোর পর আমি আতঙ্কিত হয় নাই, আল্লাহর উপর ভরসা রেখে মানে মনোবল দৃঢ় রাখিয়া আমি জন্মিলে মৃত্যু আসে অবশ্যই, হায়াত থাকলে অবশ্যই বাঁচব। এবং তখন আমার এই আর বাস্তবিক বলতে একটা জিনিস, আমি এই যে করোনায় আক্রান্ত হওয়ার কারণে যে আমি যে টেনশন করব সেটা আমি বুঝতে পারি নাই। আমার মোবাইলে ফোনের উপর ফোন আসছে, আমাকে বিভিন্নজন আমাকে আমার আমার অনেক হিতাকাঙ্ক্ষীরা আমাকে সান্ত্বনা দিয়েছেন যে এটা কোনো কিছু নয়, আপনি চিকিৎসার নিয়মবিধি বা পথ্য ঠিক মতো চালালে আপনি সুস্থ হয়ে যাবেন। যাক, আমি কোনো টেনশন করি নাই, মহান আল্লাহ তাআলার কৃপার উপরে আমি রাস্তা রাখিয়া মনোবল দিলেও রেখেছি যে অবশ্যই আমি সুস্থ হয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে হাসপাতালে যাওয়ার পর কী চিকিৎসা নিয়েছিলেন? আমি যাওয়ার পর চিকিৎসা তো মানে ওনাদের দেওয়া এরিথ্রোমাইসিন ট্যাবলেট এবং হাইড্রক্সিক্লোরোকুইন এইগুলো খেয়েছি, সাথে প্যারাসিটামল ছিল। আর আমার আমি ব্যক্তিগতভাবে লেবুর শরবত, ভিটামিন সি হিসাবে লেবুর শরবত, গরম পানি লবণ দিয়ে মানে গড়গড়া করা, তাছাড়া নিমের দিয়ে আমাদের অসুখবাবু আমার জন্য আমাকে নিমের পাতা পেস্ট করিয়া আমাকে পাঠাইছিলেন, এটা আমি চায়ের সাথে এক চামচ দিয়া দিয়া খাইতাম। তাছাড়া আমি কালিজিরা মধু এই সমস্ত খেয়েছি। আর অবসর সময়ে আমি নামাজ তেলাওয়াত ইত্যাদি করি, আল্লাহর কাছে প্রার্থনা করিয়া আমি খুব অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে উঠেছি। আপনি কতদিন পর বাড়িতে গেছিলেন? বাড়িতে প্রায় ধরেন আসা যাওয়ার দিন ধরিয়া প্রায় 24 তারিখে ভর্তি হলাম এবং 9 তারিখে রিলিজ হলাম, তো ধরুন 15-16 দিন হয়ে যায়। 15-16 দিন? আচ্ছা আচ্ছা, মানে আপনি যে বাড়িতে এখন এখন কি কী করতেছেন, গরম পানি বা কী কী খাইতেছেন একটু আমাদের যদি বলেন? এখন গরম পানি তেমন একটা খাইতেছি না, মানে আগের মতোই আমি ঠান্ডা পানি ঝেলাইছি, তবে স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখতেছি যাতে আমার ঠান্ডা না লাগে, সর্দি না হয়, জ্বর হয়। আচ্ছা, আপনার যে ফ্যামিলি যারা আছেন সবার সাথে একসাথে আছেন এখন, না আপনি দূরত্ব বজায় রাখেন? সামাজিক দূরত্ব বজায় রাখি অবশ্যই আছি আমি, অন্ততপক্ষে আমাদেরকে এই ডিসচার্জের সময় আইসোলেশন হোম আইসোলেশনের জন্য অ্যাডভাইস করা হয়েছে, তো সেটা আমি মানিয়ে চলার চেষ্টা করতেছি। এখন কেমন লাগতেছে আপনার? মানে এখন খুব ভালো লাগতেছে, আপনাদের সামনে এখানে আসি আমি, কথা বলার সুযোগ হয়, বা আগামীতে যারা যুগে এই করোনায় আক্রান্ত হবেন তাদের জন্য একটা মানে সান্ত্বনা এটাই থাকবে বা উপদেশ হিসাবে এটাই থাকবে যে কেহ মৃত্যু ভয়ে আক্রান্ত মানে ভীত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে চিকিৎসা সংক্রান্ত নিয়মাবলী বা পথ্য যেগুলো আমি বললাম আমি খেয়েছি এগুলো ঠিকমতো গাইয়া আর নামাজ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে অবশ্যই একসময় নেগেটিভ রেজাল্ট আসবে, তবে হায়াত থাকতে আশা থাকে ইনশাল্লাহ সুস্থ হবে। আর আপনি বলতেছেন যে মনোবল শক্ত রাখা, মনোবলটাই সবচেয়ে বড় জিনিস, মানে এটা মানে ভীত না হয়ে ভয় না পেয়ে সবসময় মনটা মনোবলটা দৃঢ় থাকতে হবে। আচ্ছা, আর কি আপনি যে সময় অসুস্থ ছিলেন জি, সেই সময় আপনার স্বাস্থ্য পরিবার কী ভূমিকা পালন করেছে?
স্বাস্থ্য পরিবার তো ভালো একটা ভূমিকা পালন করছে। আমাদের স্বাস্থ্য পরিবার যে আমাদের রিজি অফিসে মানে এওয়া সাহেব আছেন, মানে গোসুদ্দিন সাহেব, উনি আমার জন্য তো অনেক কিছু কিনিয়া পাঠাইছেন ব্যাগ ভর্তি করিয়া, খাওয়া দাওয়া মানে ফল ফ্রুট যে আপেল আঙ্গুর এই কলা বিভিন্ন আইটেম এবং অনেক চা খাবার বিভিন্ন ইয়ে কিছু আমাকে পড়েছেন এবং আমাকে সান্ত্বনা দিয়েছেন এটা যে আপনি মনে করবেন না যে আপনি একা, আপনার আমরা স্বাস্থ্য পরিবারের সবাই আপনার সাথে আসি। হ্যাঁ, আমিও আমার স্বাস্থ্য পরিবারের সবার কাছ থেকে আমি এই যে মানসিক সহযোগিতা সব সময় আমি পেয়েছি, ফোন দিয়ে আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, এতে আমি কখনো নিজেকে একাত্ম বোধ করি নাই। বুঝতে পারি যে আমার সাথে সবাই আসে ইনশাল্লাহ এবং থাকবেন, এতে আমার মনটা সবসময় একটা দুশ্চিন্তায় না থাকিয়া আমি সবসময় একটা ভালো মনের মধ্যে থাকতে পারতেছি।